জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চলছে পরিবহন ধর্মঘট। দুর্ভোগে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে অফিসগামী যাত্রীরা। রোববার সকাল 6টা থেকে মহানগরীতে বাস চলাচলের ঘোষণা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বন্দরনগরী চট্টগ্রামেও চলছে পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে বাস ট্রাক চলাচল, এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সিএনজি অটোরিকশা করে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ, আর এতে গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। শনিবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় গার্মেন্টস কর্মী থেকে শুরু করে অফিসগামী যাত্রীদের ভিড় দেখা যায়, কিন্তু মিলছে না কোনো গণপরিবহন। এ সময় অনেকেই পায়ে হেঁটে, আবার কেউ বা বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। একটা গাড়ি ঠিক মতো পায়নি, কেন পায়নি? পরিবহন ধর্মঘটের কারণে মানুষ যে সাধারণ মানে এত ভোগান্তি পড়তেছে। আজকে রিক্সা ভাড়া নিচে 120 টাকা, যারা এসএসসি পরীক্ষা দিয়ে তাদের আজকে লাস্ট স্কুল, তাদের প্রবেশপত্রের জন্য যাইতে হচ্ছে, আমাদেরকে যাইতে তো হবে, এখন যেভাবে হোক যাইতে তো হচ্ছে। ওখানে বিআরটিসিতে উঠছি, বসে আবার লালখান পাওয়া যাবে, ভাড়া নিচে 10 টাকা, 60 টাকা ভাড়া, 5 টাকার গাড়ি ভাড়া এখন 20 টাকা 50 টাকা, এইভাবে যার থেকে যেভাবে পাচ্ছে সেভাবেই নিচ্ছে। এদিকে কয়েকটি গাড়ি সড়কে নামলেও সেগুলোকে রাস্তায় আটকে দেওয়া হচ্ছে। ধর্মঘটের নামে সাধারণ মানুষকে জিম্মি করে গণপরিবহনে ভাড়া বাড়ানোর পায়তারা চলছে বলে অভিযোগ যাত্রীদের। তেলের দাম বাড়াচ্ছে হঠাৎ, যুগসূত্র কারো সাথে ইয়ে না করে হঠাৎ বাড়াই দিছে, এটা তো অযৌক্তিক। তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে গাড়ির মালিকরা গাড়ি বন্ধ করে দিয়েছে, জনদুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। আগে থেকে তো সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোনো কিছু দাম বাড়াবে বা এটা কমাবে, সেগুলো আগে থেকে সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী ভাড়া যদি সমন্বয় করে স্বাভাবিক জীবন ফিরে আসুক, মানুষ যেমন ঠিকভাবে চলাফেরা করতে পারে, যাতায়াত বাড়া ঠিক থাকে, সরকারকে অবিলম্বে এগুলি দেখতে হবে। অপরদিকে বাস চালকরা বলছেন জ্বালানি তেলের দাম কমিয়ে আনতে হবে অথবা গাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে। গাড়ি চালাই এখন কি আমরা কি মালিকের টাকাটা দেব, না আমরা নিজে নিয়ে যাব, না তেল কিনবো, কোনটা করব? হঠাৎ করে আমাদের দেশে সরকার এটা পদক্ষেপ নেবে, ওটা পদক্ষেপ নেবে, তাহলে শ্রমিকরা কোথায় যাবে? গাড়ি বা তেলের দাম যখন বাড়ছে আমাদের ভাড়াটাও চাইতে করে দেবে সরকারে, আমরা আর কি চাই? বাড়াই দিলে হবে কেন? আমরা প্যাসেঞ্জার সাথে মারামারি করতে পারবো না, ঝগড়া করতে পারবো না, আমরা সরকারের কাছে আমরা এটাই আবেদন। এদিকে নগরীর মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি জানান, রোববার সকাল 6টা থেকে মহানগরীতে গণপরিবহন চলবে। ধর্মঘটের নামে নামধারী কিছু শ্রমিক রাজনৈতিক ফায়দা লুটতে অরাজকতা করার পায়তারা করছে। মালিক যদি গাড়ি বন্ধ রাখে সেখানে শ্রমিক কেন রাস্তায় পিকেটিং করবে, আমার প্রশ্ন হচ্ছে সেটা। কিন্তু শ্রমিকের সাথে কিছু অবাঞ্ছিত লোকও আমি আজকে সকালে দেখতে পেয়েছি, এটা শ্রমিক নামধারী কিছু অবাঞ্ছিত লোক যাদেরকে আমরা চিনি না, আমাদের পরিবহনের সাথে রিলেটেড না, যে তাদের কারণে রাষ্ট্র বা সরকার অথবা সাধারণ জনগণ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কেউ কেউ এখানে রাজনৈতিক ফায়দা হাসিলেরও চেষ্টা করছে। তো সেই কারণে আমরা চিন্তা করলাম এখানে রাজনৈতিক ফায়দা হাসিলের কেউ কেউ চেষ্টা করছে, আমরা সেই কারণে আমাদের ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি। এর আগে শুক্রবার সকাল 6টা থেকে ধর্মঘটের ডাক দেন সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন, বাস ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে সাধারণ মানুষকে জিম্মি করা এবং ভাড়া বাড়ানোর পায়তারা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সাধারণ মানুষ। মামুনুর রশিদ, অফি, বাংলা ধারা, চট্টগ্রাম।